মনে সবাই আসে আমারিয়া সরে, মনে সবাই আসে আমারিয়া সরে, ভালোবাসা কিনতে আসে রসের বাজারে, ভালোবাসা কিনতে আসে রসের বাজারে, মনে সবাই আসে আমারিয়া সরে, মনে সবাই আসে আমারিয়া সরে। শরমের দরজা যখন খুলে দিয়েছি, এমনের পর্দায় আমি তুলে রেখেছি, কখনো কেন কখনো কেন দূরের থেকে দেখলো কে মরি, কখনো কেন দূরের থেকে দেখলো কে মরি, মনে সবাই বহু পথ পরিশ্রম করার পর আজ আমি বড় ক্লান্ত, বড় তৃষ্ণার্ত, কোথা গেলে পাবো বাড়ির সন্ধান? কেউ কি নেই একটু বাড়ি আমাকে করাবে পান? কি ঋষিবর, বাড়ির সন্ধান আর কোথাও পেলে না বুঝি? বাড়ির সন্ধান একেবারে আসিয়াছ এই পতিতালয়ে, আর আসবে নাই বা কেন? তোমার মতো কত মনিঋষি এই গণ্ডকী পতিতা রূপ রসগন্ধে পাগল হয়ে গিয়েছে, তাই বাড়ির অছলাই এসেছ এই গণ্ডকী পতিতাকে প্রেম নিবেদন করতে, তাই না? রে নারী, এত বড় স্পর্ধা সমাজের, সমাজের কৃমিকীর, নরকের উচ্ছিষ্টা একটা বার বনিতা ঋষিকে দেখে প্রেমে আপ্লুত, আরে তুই করিস পরিহাস, এই মুহূর্তে আমি তোকে দেবো চরম অভিশাপ। আমি জানি ঋষিব, তুমি আমাকে কি অভিশাপ দেবে তা আমি জানি, অভিশাপের তো শেষ পরিণতি মৃত্যু, তাই না? মৃত্যু দেখে আমার ভয় নেই ঋষিব, শুধু অভিশাপ দিবার সঙ্গে সঙ্গে আমার মুক্তির উপায়টাও তুমি বলে দিও ঋষিবর, আমার মুক্তির উপায়টাও তুমি বলে দিও। বেশ, তবে তাই হোক। শোন শোন, আরে নরকের কৃমিকীট, সমাজের উচ্ছিষ্টা একটা বার বনিতা, আজি হতে যত পুরুষ তোর কাছে করিবে গমন, সেই সব পুরুষদের তুই সাদরে করিবি বরণ, তবেই তুই পাবি ভগবান দর্শন, তবেই তুই পাবি মুক্তি। এটা কি গণ্ডকী নিবাস? ও, আজ গণ্ডকী পতিতার এত চাহিদা, এক একে সবাই আসে যাচ্ছে গণ্ডকীর কাছে, বলে ফেলো কি বা হেতু আগমন, বলে ফেলো। ও, তুমি তাহলে গণ্ডকী? চিনতে পেরেছ তাহলে, দূরে কেন, এসো আমার কুঠিরে আসন গ্রহণ করো। আচ্ছা গণ্ডকী, বলো তুমি আমার কেমন ভালোবাসো? কেন, ঋষিবরের অভিশাপ হতে মুক্ত হতেই একজন স্ত্রী যেমন তার স্বামীকে সেবা করে, ঠিক তেমনি আজ রাতে তুমি তো আমার সাথী, তাই আমি গণ্ডকী পতিতা হয়ে তোমাকে আমি পতিরূপেই বরণ করে নেব। আচ্ছা গণ্ডকী, বলো তোমার আমার এই মিলনের মাঝে, হ্যাঁ, আমি যদি মারা যাই? এই কথা, জন্মিলে মরিতে হবে অমর, কে কথা কবে, চিরস্থির কবে নেই হাইরে জীবন নদে, মৃত্যুতে যখন তখন হতে পারে গো, যদি তোমার আমার মিলনের মাঝেই তোমার মৃত্যু হয়, আমি তোমায় গাছের কথা দিচ্ছি, তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার ওই শব্দেহেই, তোমার ওই জ্বলন্ত চিতায় আমিও নিজেকে দেবো আহুতি, আমিও নিজের দেবো প্রাণ বিসর্জ। কি বিশ্বাস হচ্ছে না, তাই না? জানি তো এই গণ্ডকী পতিতার কথা কেউ বিশ্বাস করতে চায় না গো, আমার এই দেহটাকে সবাই চায়,
কিন্তু মনটাকে কেউ বুঝতে চায় না। আমি তোমাকে তিন সত্যি করেছি, কি হলো, চুপ করে আছিস কেন, কথা বলো না। হতে পারে না, ওগো তোমরা টেকুতে আছো, ছুটে এসো, ওগো তোমরা টেকুটা আবার সাহেব যে আমাকে চির চিরদিনের মতো হারিয়ে গেছে। সৎকারের ব্যবস্থা তোমরা আমাকে করে দাও না। পতিটার আবার পতি? ও, আমি গণিকা বলি, আমি পতিতা বলি, আমার কোন স্বামী থাকতে পারে না, তাই না দাদা? আমি বার বনিতা বলে, আমার মন বলে কিছু থাকতে পারে না, তাই না দাদা? আমি তোমার কাছে মিনতি করে বলছি দাদা, ও যে আমার স্বামী, ও যে আমার থেকে চির বিদায় নিয়েছে, তোমরা ওর একটু শ্মশানে নিয়ে গিয়ে তোমরা ওর জ্বলন্ত চিতার ব্যবস্থা আমাকে করে দাও। ওই চিতাতে ঝাঁপ দিয়ে আমি ওর সঙ্গে সহমরণে যেতে চাই। তুই যখন বলছিস ও তোর স্বামী, তাহলে আমরা সবাই মিলে তোর স্বামীকে নিয়ে ওই শ্মশানেই চললাম। ওগো বরুণ দেব, পবন দেব, এই মূর্তি ঝড় বৃষ্টি প্রলয় দিয়ে এই চিতা নিভিয়ে দাও। তুমি তো জানো প্রভু, সবাই আমাকে পতিতা বলে, কণিকা বলে, কিন্তু তুমি তো জানো অন্তর্যামী, প্রতি প্রভাতে তোমাকে ফুল জল অর্পণ না করি আমি যে জলগ্রহণ করি না, তাই একটিবার তুমি আমাকে কৃপা করো দয়াময়। প্রসাদ দেখেছি ভক্তি বিদুনা, অন্তর্যামী ব্যথার ফুলে মালা হয়ে অবযোগ অবতার, শুনেছি ভক্তি কন্যা, ভক্তের ভগবান, শুনেছি ভক্তের কন্যা, শুনেছি ভক্তের কন্যা, শুনেছি ভক্তের কন্যা, শুনেছি ভক্তের কন্যা, পূজার পুরুষোত্তম, আমি যে পতিতা, সবাই আমাকে দেখে তাচ্ছিল্য করে, ঘৃণা করে, আমাকে কেউ মন থেকে ভালোবাসে না ঠাকুর, সেই পতিতার প্রতি তোমার এত দয়া ঠাকুর, সেই পতিতার প্রতি তোমার এত করুণা। গণ্ডকী, আমি যে ভক্তাধীন ভগবান দয়াময়, ভক্তের লাগি কাঁদে মন প্রাণ গোবিন্দ, তাই আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ, বলো বলো কি বর চাও? ও অন্তর্যামী, আমাকে যদি বর দিতেই হয় তুমি আমাকে এই বর দাও প্রভু, শুধু এ জন্মে নয় জন্ম জন্মান্তরে, আমি যেন আমার বক্ষ মাঝে তোমাকে আমি ধরে রাখতে পারি। শুধু তুমি
বলাতে শুধু তুমি আর আমি তুলবো প্রেমে দোলাতে তুলবো প্রেমে দোলাতে ওগো গোবিন্দ তুমি আমায় বলে দাও প্রভু এ পৃথিবীর মাঝে কোন নারী কে একা একা পতিতা হতে পারে সে কি একা একা গণিকা হতে পারে এ পৃথিবীর কোন পুরুষ যদি কোন নারীর কাছে না আসত তাহলে কি সে নারীকে পতিতা বলা হতো প্রভু তুমি আমায় বলে দাও তাকে কি কোনদিন বার পতিতা বলা হতো গণ্ডকী কোন পাপি বলো নারী হয় পতিতা প্রকৃতি পীড়নি পুরুষ কেন হয় বিধাতা কোন পাপে বল নারী হয় পতিতা প্রকৃতি পীড়নি পুরুষ কেন হয় বিধাতা পুরুষের পঞ্চরু মৃত্যুর পুরুষের পঞ্চরু মৃত্যুর মরে পাপে তুলবো প্রেমের দোলাতে তুলবো প্রেমের দোলাতে দয়াময় বেশ তোমারই মনস্কামনা আমি পূরণ করিব এই পৃথিবী মাঝারি তুমি গণ্ডকী পতিতা থেকে গণ্ডকী নদী হয়ে প্রবাহিত হবে যুগাবতার আর আমি তোমারই বক্ষ মাঝে শালগ্রাম শিলা হয়ে সারাটা জীবন হয়ে যাব ওহ ঠাকুর সবই যে তোমার করুণা প্রভু এ যে সবই তোমার দয়া কহিলাম তব কাছে চিরন্তন বাণী শালগ্রাম শিলাসনে গণ্ডকী কাহিনী কহিলাম তব কাছে চিরন্তন বাণী শালগ্রাম শিলাসনে গণ্ডকী কাহিনী পূর্ণিতাকে প্রভু দানিলে করুণা শ্রীপতি ঠাই দাও পুরা উপাসনা পারিপূর্ণিতাকে প্রভু দানিলে করুণা শ্রীপতি ঠাই দাও পুরা উপাসনা তব নামে ধাম রবে হরি গোপ্রজের রাখাল তুলবো প্রেমের দোলাতে